বাপ রে বাপ, এক নয় দুই নয়, একেবারে 22টি বাচ্চা কাচ্চা নিয়ে গৃহস্থ বাড়িতে সংসার পেতেছিল গোখরো যুগল। এদিকে ওই বাড়ির লোকজন মাঝে মধ্যে ঘরের পাশে কাঠের গাদায় সাপের আনাগোনা দেখতে পাচ্ছিলেন। বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে, তাই মারাত্মক বিষধর সাপের ছোবল থেকে রেহাই পেতে ডেকে এনেছিলেন পরিবেশ প্রেমীদের। তারপরই একে একে উদ্ধার হলো 22টি বাচ্চা সমেত একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। ওরে বাপ রে বাপ, ওরে বাপ! রাজগঞ্জে সোনাশি কাটায় সুব্রত চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার হলো বিষধর সাপের আস্ত সংসার। সুব্রত জানান, টানা বর্ষায় কদিন ধরেই সাপের উপদ্রব বেড়ে গিয়েছিল। মাঝে মধ্যেই সাপের আনাগোনা লক্ষ্য করা যেত। বোঝা গেল ঘরের পাশে কাঠের গাদায় আস্তানা গেড়েছে গোখরো। তবে সংখ্যায় যে এতগুলি হতে পারে তা কল্পনাও করা যায়নি। যাই হোক, সাপের হাত থেকে রেহাই পেতে রাজগঞ্জের পল্লবকে ডেকে আনা হয়েছিল। সেও তার বন্ধু মিলে সাপগুলিকে উদ্ধার করে। 25টি বাচ্চা সমেত সাপ দুটিকে উদ্ধার করে বেলাকোপা বন দপ্তরের হাতে শেষমেশ তুলে দেওয়া হয়েছে। এখানে গোখরো সাপ এবং 22টার মতন গোখরো সাপের বাচ্চা পাওয়া গেল। 3-4 দিন আগে এখানে কুকুর ভুগতেছিল, রাত্রেবেলায় টর্চ চালিয়ে দেখি একটা বড় গোখরো সাপ ওইখানে কাঠ রাখা আছে, বাড়ির উঠোনের পাশে কাঠের মধ্যে ঢুকলো। পরের দিন আবার দেখি উঠোনের মধ্যে 2-3টা গোখরো সাপের বাচ্চা ঘোরাঘুরি করছে, তো ওই কাঠের ওখান থেকে পড়লো, তখনই বুঝতে পারলাম। আবার রাত্রে টর্চ মেরে কাঠের ভিতরে দেখি গোখরো সাপ, বড় গোখরো সাপটা বসে মানে পেঁচিয়ে ওখানে আছে। একটা বড় গোখরো সাপ আর 22টা গোখরো সাপের বাচ্চা উদ্ধার হলো। রাজগঞ্জের এক পরিবেশ প্রেমী সংস্থাকে খবর দেই, ওনারা এসে উদ্ধার করলো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ! কতগুলা শুনছি।